আসানসোল পুরো নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের ইস্তেহার প্রকাশ। কল্যাণপুরের বেসরকারি ম্যারেজ হলে আসন্ন আসানসোল পৌর নিগমের 106টি ওয়ার্ডের নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের ইস্তেহার প্রকাশ করা হয়, যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের পূর্ত ও আইন বিভাগের মন্ত্রী মলয় ঘটক, অন্যদিকে মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি তথা বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়, এডিডি এর চেয়ারম্যান তথা রানীগঞ্জের বিধায়ক তাপস ব্যানার্জি, ভাইস চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি, জামুরিয়ার বিধায়ক হরিরাম সিং, আইএনটিটিইউসির জেলা সভাপতি অভিজিৎ ঘটক, অশোক রুদ্র সহ পৌর নিগমের 106টি ওয়ার্ডের তৃণমূল প্রার্থীরা। করবে যে কবে নির্বাচন হবে তাদের এখতিয়ার, তারা যদি 12 তারিখে বলে 12 তারিখেই হবে, সেখানে তো আমাদের কিছু করার নেই, যেদিনই নির্বাচন হোক আমরা তৈরি আছি। দেখুন, নির্বাচনের সময় পাওয়া গেলে সবসময় সুবিধা হয়। দেখুন, বিরোধীরা সবসময়ই তারা বলবে যেটা তৃণমূলের বিরুদ্ধে, সেটাই বিরোধীরা তো গঠনমূলক কিছু বলে না। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, টাইমস বাংলা।